হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ফ্রিতে একটি মাস্টার কার্ড পেতে পারি। আমাদের ভার্চুয়াল লাইফে মাস্টার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাস্টার কার্ডের মাধ্যমে আমরা অনলাইনের যাবতীয় ট্রানজ্যাকশন করতে পারি। মাস্টার কার্ডের মাধ্যমে আপনি অনলাইনের সমস্ত প্রকার ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনি বিভিন্ন রকম সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন, বিভিন্ন রকম ই-কমার্স সাইটগুলোতে পেমেন্ট করতে পারবেন। আপনি অনলাইনে বিভিন্ন রকম সাইট থেকে ওয়েব হোস্টিং বা ডোমেন কিনতে পারবেন। এছাড়াও আপনি গুগল প্লে ডেভেলপার অ্যাকাউন্ট কিনতে পারবেন। এছাড়াও আপনার যত প্রয়োজনীয়, যেখানে আপনি সিম্পলভাবে পেমেন্ট করতে পারছেন না, যেখানে মাস্টার কার্ড চাইতেছে, আপনি সেখানেই মাস্টার কার্ডের মাধ্যমে এই পেমেন্টগুলো খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে একদম ফ্রিতে একটি মাস্টার কার্ড পেতে পারি। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি অবশ্যই এ টু জেড পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন এয়ারটেক বাংলা ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল লেখা অপশনটিতে ক্লিক করে দিন, যাতে এয়ারটেক বাংলা ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওই আপনার মিস না হয়। তো বন্ধুরা, আপনারা অনেকে নেক্সো কার্ডের সাথে পরিচিত। নেক্সো কার্ড মূলত, তারা নেক্সো কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মতো একটি কার্ড তারা প্রোভাইড করে থাকে। তো একসময় তাদের কার্ডগুলো আমাদেরকে কিনতে হতো, প্রায় $100-150 দিয়ে কিনতে হতো। বাট বর্তমানে তারা একটি কয়েন লঞ্চ করছে নেক্সো কয়েন নামে, এবং কয়েনটির মার্কেটে ভ্যালু প্রচুর পরিমাণ। তো তারা এই কয়েন লঞ্চ করার সুবাদে তারা আমাদেরকে ফ্রিতে মাস্টার কার্ড দিতেছে, যেটা সম্পূর্ণ ফ্রি, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি একদম ফ্রিতে তাদের এই কার্ডটি নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা গেট আর্লি অ্যাক্সেস লেখাটিতে ক্লিক করবেন। গেট আর্লি অ্যাক্সেস লেখাটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে সিম্পল কাজ, এইখানে শুধু ইওর ফার্স্ট নেম, তো এইখানে আপনার পুরো নামটা আপনারা দিয়ে দিবেন। এইখানে যদিও ফার্স্ট নেম দিতে বলছে, এইখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে নামটা সম্পূর্ণ দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনাকে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, তো এইখানে আপনার নিজের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার কাজ কমপ্লিট, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনার ওয়েট লিস্ট দেখাবে, অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বারটা দেখাবে। এখন কথা হচ্ছে, এইখানে যে আমাদের সিরিয়াল নাম্বারটা দিল, তো এই সিরিয়াল অনুযায়ী আমাদের কার্ডটা কখন আসবে, বা এখন কত নাম্বার সিরিয়াল চলছে, বা আমাদের সিরিয়ালটা আসলো কি না, এটা আমরা জানবো কীভাবে? তো এইটা জানার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা আরও একটি সাইট লিঙ্ক পাবেন, আপনারা সেই সাইট লিঙ্কে ক্লিক করবেন। এইখানে আমাদের সিরিয়াল নাম্বার অথবা আমাদের কার্ডের পজিশন জানার জন্য আমরা এইখানে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে নিউ অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করব। নিউ অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে তারা একটি ফর্ম দিবে, এই ফর্মটি ফিল আপ করে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এইখানে দেখুন, আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ক্লিক টু ভেরিফাইতে এখানে ক্লিক করে সাইন আপ লেখাটিতে ক্লিক করতে হবে। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আগে সাবমিট করছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন, দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে ব্যাক আসতেছি। তো দেখুন, এখানে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে দিছি, তারপর এখানে ক্লিক টু ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এবার ভেরিফাই হইতেছে, এখানে ক্যাপচা কমপ্লিট হবে। তো এইখানে এইবার আমাদেরকে ইমেল ভেরিফাই করতে হবে। তারা আমাদেরকে ইমেল ভেরিফাই করার জন্য একটি মেসেজ পাঠিয়েছে, তো আমরা ইমেলটি ঢুকবো। ইমেলটিতে ঢোকার পর ইমেলটি ভেরিফাই করে নিব। তো আমি মেলে চলে আসলাম, আসার পর এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করে দিলাম। ভেরিফাই ইমেলে ক্লিক করে দিলে আমার ইমেলটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন, আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে আমি কন্টিনিউ টু ইওর নেক্সো লেখাটিতে ক্লিক করে দিলাম, তো আমাদের অ্যাকাউন্টে ফিরে আসলো। তো এখন আমাদের একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে, যেই কাজটি না করলে আমাদের কার্ডটি পাওয়ার কোনো চান্স থাকবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের প্রথমেই প্রোফাইল লেখাটিতে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে মাই প্রোফাইল লেখাটিতে ক্লিক করতে হবে। মাই প্রোফাইল লেখাটিতে ক্লিক করার পর আমাদের এইখানে আমাদের
এইটা অ্যাড্রেস পুরোটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে যেটা করতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। এটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিল রেখে দিবেন। দেওয়ার পর এখানে সিটি আপনার এলাকার অ্যাড্রেসটা দিবেন, এখানে পোস্টাল কোড আপনার পোস্ট অফিসের কোড নাম্বারটা দিবেন, এখানে স্টেট অ্যাড্রেস, মানে এগুলো সব আপনার নিজের সব কিছু সঠিক দিয়ে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করলে এটা বেসিক ভেরিফিকেশন, এটা সাথে সাথেই ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর এখানে অ্যাডভান্স ভেরিফিকেশন নামে যে অপশনটা আছে, তো এই অ্যাডভান্স ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনাকে বলছে যে ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট অফ KYC, অর্থাৎ এইখানে আপনাকে পাসপোর্ট অথবা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো প্রথমে আপনাকে বেসিকটা ভেরিফাই করতে হবে, বেসিক ভেরিফাই করার পরে আপনি অ্যাডভান্স ভেরিফিকেশনের অপশন পাবেন, সেটি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। ওইখানে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট সাবমিট দিবেন। ভোটার আইডি কার্ড, যেই ভোটার আইডি কার্ড বা যেই পাসপোর্ট দিয়ে আপনি এখানে ডিটেলসগুলো ফিল আপ করলেন সেইগুলো দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি 24 ঘন্টার ভিতরে ভেরিফাইড হয়ে যাবে। দেখুন এখানে তারা উল্লেখ করে দিছে যে 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে, মানে তারা কয়েক মিনিটের ভিতরে ভেরিফাই করে দেয়। এখানে তারা বলে দিছে যে তারা কয়েক মিনিটের ভিতরে ভেরিফাই করে দেয়, বাট সেটা সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত যেতে পারে যদি তারা ব্যস্ত থাকে। আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেলে আপনি মাঝে মাঝে এদের সাথে যোগাযোগ রাখবেন। এদের সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এইখানে সেটিংয়ের একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে হেল্প নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই হেল্প লেখাটিতে ক্লিক করবেন। হেল্প লেখাটিতে ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন আসছে লাইভ চ্যাট, তো এই লাইভ চ্যাট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার নাম দিবেন, এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এইখানে এটা অপশনাল, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে দিতে পারেন। তো এইখানে একটা মেসেজ লিখবেন যে কী সম্পর্কে আপনি লাইভ চ্যাট করতে চান। তো সেই অপশনটা এখানে লেখার পরে এইখানে স্টার্ট চ্যাটে ক্লিক করলে যে কোনো একজন কাস্টমার কেয়ার আপনার সাথে চ্যাটিং করবে। তো আপনি কী করবেন, আপনি তাদেরকে, তারা আপনার কাছে সিরিয়াল নাম্বারটা চাইবে, আপনার কার্ডের যে সিরিয়াল নাম্বার ওয়েট লিস্ট, তো আপনি সেই সিরিয়াল নাম্বারটা তাদেরকে দিবেন। সিরিয়াল নাম্বারটা দিলে তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার কার্ড কতদিনের ভিতরে পেতে পারেন বা আপনার কার্ডটা কত সময়ের ভিতরে পেতে পারেন বা চলে আসছে কি না, ঠিক আছে, কিভাবে ব্যবহার করবেন, এ টু জেড পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিবে। এইভাবে আপনারা এখান থেকে একদম ফ্রিতে একটি নেক্সো কার্ড নিতে পারবেন, যেটি দিয়ে আপনারা অনলাইনের সমস্ত প্রকার ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এয়ারটেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।